দর্শক বিডি কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও দেওয়ার পরে কিন্তু আমাদের একজন ভাই ইনি মানিকগঞ্জ থেকে চলে আসছেন আপনার এই ধানমারের মেশিনটা নেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করব, আপনারা যারা অনলাইনে নিতে যাচ্ছেন আমাদের কাছে ফোন দিচ্ছেন, আপনারা যদি এভাবে সরাসরি এসে নিয়ে যান তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। দেখেন উনি কিন্তু মানিকগঞ্জ থেকে এখানে একটা পিক আপের মাধ্যমে সে তার মানিকগঞ্জে নিয়ে যাবে। তো আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন। তো আমার কাছে আপনারা অনেকেই ফোন দিচ্ছেন যে আমরা পিক আপটা কীভাবে পেতে পারি। তো আমি আমার যে ভাই নিতে আসছে আমি সেই ভাইয়ের কাছ থেকে বিস্তারিত পরামর্শ আমি আপনাদের জানাবো যে উনি কীভাবে এই পিক আপটা এই মানিকগঞ্জ থেকে নেওয়ার জন্য চলে আসছেন। তো চলুন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি। হ্যাঁ, আপনার পরিচয়টা? আমি মোহাম্মদ রাকিব মোল্লা বলছি, মানিকগঞ্জ সদর থেকে। মানিকগঞ্জ সদর থেকে? আচ্ছা, আপনি যে এই যে আমাদের যে ভিডিও দেখার পর এখানে আসছেন, এটা আপনার আস্থাটা কেমন পাচ্ছেন যে আমি ভিডিও দেখে আসার পর যেটা দেখছি ভিডিওতে সেটাই পাইছি কিনা? যে আমি ভিডিও দেখছি অনেকগুলোই, তারপরে মোটামুটি আমার এটা ভালো লাগছে, এই মেশিনটা ভালো লাগছে, ভালো লাগছে। তারপরে আসছি ওয়ার্কশপ, আসার পরে যা ভিডিও দেখছি তার চাইতে বেশি পাইছি, বেশি পেয়েছেন, বেশি পাইছি এবং সবদিকে পারফেক্ট, সবদিকে পারফেক্ট, সবদিকে পারফেক্ট, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি এই মেশিনটা এই যে মেশিনটা যে নিলেন, এই যে এটা, হ্যাঁ, এটা কি আপনি নিজে কিনছেন নাকি ওনারা দিছে? এটা আমরা নিজেরাই কিনছি, কিন্তু উনি সংগ্রহ করে দিছে। তাই তো, এটা কিন্তু কত টাকা খরচ হয়েছে? এটা কিন্তু 36,000 টাকা খরচ হয়েছে। এটা 36,000 টাকা? তাহলে আর এই মেশিনটা নিলেন পুরোটা? পুরোটায় টোটালি আপনার 1,40,000-এর মতো খরচ, 1,40,000 টাকা বসছে। তা আমরা ভিডিওতে যেটা বলছিলাম সেটার সাথে কি মিল আছে কিনা? জি জি, মিল আছে, মিল আছে, তাই না? আর এই চাকাগুলো কি উনি দিয়ে দিছে? তাই তো, উনি দিয়ে দিছে। আচ্ছা, আপনি যে ভিডিও দেখা নেওয়ার পরে যে আসলেন, এতে আপনার মানে কেমন লাগছে আমাদের এটা? আমার অনেক ভালো লাগছে এবং তারা টোটালি, মানে আমি আসছি আজ দুই দিন ধরে আসছি, আসার পরে ওরা যাবতীয় যা যা দরকার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে আমাদের জন্য, কোনো সমস্যা হয় না এবং থাকা খাওয়ার জন্য খুব ভালো একটা ব্যবস্থা রাখছেন। ঠিক আছে, যদি থাকি থেকেও কোনো দর্শক বা কোনো ক্রেতা যদি আসে তাহলে তারা এখানে থাইকা নিতে পারবে, কোনো সমস্যা নাই। একদিন দুই দিন যদি থাকে তারা যদি নিজেরা গাইতে নেয় তাতেও কোনো প্রবলেম নেই, প্রবলেম হবে না। তাহলে আশা করি যদি কেউ আসে এখানে তো লাভবানের মুখটাই বেশিরভাগ দেখবে, কারণ আপনার আমার কাছেও কিন্তু প্রোডাক্টটা অনেক ভালো, কারণ তারা নিজেরা হাতে তৈরি করছে। তো আপনি তো এই ভালো জিনিসটা দেখে তো নিতে আসছেন, তাই তো? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের বিডি কৃষি টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনি প্রোডাক্টটা নিতে আসছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে হয়তো আপনার সাথে আমার দেখা হয়েছে, তো আশা করতেছি আপনারা যারা দর্শক আছেন এরকম প্রোডাক্ট আপনারা আমাদের ভিডিও দেখে নিতে যাচ্ছেন তাহলে অবশ্যই আসবেন, কারণ হচ্ছে আমাকে অনেকেই ফোন দিয়েছেন যে ভাই প্রোডাক্টটা কেমন। তো আমি কিন্তু আমি তো বললে হয়তো বেশি ভালো হবে আমার ভিডিওর জন্য। তো আমি তো আপনাদের যিনি প্রোডাক্টটা নিচ্ছেন, যে মেশিনটা নিচ্ছে, তার সাথে সরাসরি কথা বলে আপনাদের আমি প্রোডাক্টটার বিস্তারিত সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন, আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, আপনি দেখে পছন্দ করে তারপরে আপনি নিয়ে যেতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভাই আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এবং এই সুন্দর ভিডিও করার জন্য এবং ভিডিওটা ইউটিউবে দেওয়ার জন্য, যে কারণে আমি এখানে আসতে পারছি। আপনি যদি ভালো ভিডিও না করতেন, না দিতেন, তাহলে কিন্তু আমি এখানে আসতে পারতাম না। যত ভালো কিছু দেখাইছেন বিধায় কিন্তু আমি এখানে আসতে পারছি, এর জন্য আপনার চ্যানেলকেও স্বাগতম জানাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।